আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। অ্যাসিড ইনসলিউবল অ্যাশ, হ্যাঁ আজকে আমরা অ্যাশের অ্যাসিড ইনসলিউবল অ্যাশ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব অ্যাসিড ইনসলিউবল অ্যাশ আসলে কি। অ্যাসিড ইনসলিউবল অ্যাশ অর্থাৎ এখানে এরকম একটা কোনো অ্যাশকে বোঝাচ্ছে যেটি সাধারণত অ্যাসিডে সলিউবল হয় না, ইনসলিউবল অবস্থায় থাকে, অর্থাৎ অ্যাসিডে কোনো দ্রবীভূত হয় না, এটা অদ্রবণীয় অবস্থায় থাকে। এটা থেকে সিম্পলি আমরা বুঝতে পারি যে এটা কোনো একটা মেথড বা কোনো একটা প্রসেস, যেই প্রসেসে আমরা কোনো অ্যাশকে অ্যাসিড দিয়ে ডাইলিউট করে দেখব যে কতটুকু পরিমাণ অ্যাশ অ্যাসিডে ডাইলিউট হয় আর কতটুকু পরিমাণ অ্যাশ এটাতে সলিউবল হয় না, অর্থাৎ ডাইলিউট হয় না, এটা ইনসলিউবল অবস্থায় থেকে যায়। অ্যাসিড ইনসলিউবল অ্যাশ আমরা কিভাবে চেক করব? অ্যাসিড ইনসলিউবল অ্যাশ চেক করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, একটি স্যাম্পলের টোটাল অ্যাশ নির্ণয় করতে হবে। অ্যানালাইটিক্যাল টেস্ট প্রসিডিউর ফর ফুড ইন্ডাস্ট্রি এই প্লে লিস্টের 6 নম্বর এপিসোডে আমরা দেখিয়েছি যে কিভাবে টোটাল অ্যাশ আমরা কাউন্ট করব। সাধারণত যখন আমরা টোটাল অ্যাশ পেয়ে যাব, সেই টোটাল অ্যাশকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 5 নর্মালের একটি সলিউশন দিয়ে আমরা এটাকে ডাইলিউট করাবো এবং দেন একটি প্রসেসে অ্যাশলেস ফিল্টার পেপার দিয়ে ফিল্ট্রেশন করে তারপর সেটাকে পুনরায় আমরা মাফেল ফার্নেসে দিয়ে অ্যাশ করব এবং ফাইনালি আমরা অ্যাসিড ইনসলিউবল অ্যাশ কাউন্ট করে ফেলব। খুবই সিম্পল একটি মেথড, খুব সহজে আমরা এই কাজটি করে ফেলতে পারি। আমরা কেন অ্যাসিড ইনসলিউবল অ্যাশ চেক করব? BSTi কর্তৃক কিছু প্রোডাক্টের ডিফাইন করা কোয়ালিটি প্যারামিটারে রয়েছে যে এই প্রোডাক্টের অ্যাসিড ইনসলিউবল অ্যাশ চেক করতে হবে। সো এই কারণে আমরা যদি আমাদের প্রোডাক্টটাকে কমপ্লাইজ করাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ওই প্রোডাক্টের অ্যাসিড ইনসলিউবল অ্যাশটাকে টেস্ট করতে হবে। আমাদের PMSC এটার ফেসিলিটিস থাকতে হবে এবং আমাদেরকে এই জিনিসটা কন্টিনিউয়াসলি টেস্ট করতে হবে। তো এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় কমপ্লায়েন্স ইস্যুর দিক থেকে এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটির দিক থেকে। আজকের এপিসোডটি হচ্ছে একটি লিঙ্কড এপিসোড, অর্থাৎ এপিসোড 6-এ আমরা টোটাল অ্যাশ কাউন্ট করেছি, সেই টোটাল অ্যাশটাকেই আজকে আমরা অ্যাসিড ইনসলিউবল অ্যাশে নির্ণয় করব। সেখানে আমাদের একটি চানাচুরের স্যাম্পল ছিল, যেখানে 20 গ্রাম চানাচুর ছিল, সেই চানাচুরটাকে আমরা অ্যাশ করেছি। আজকে সেই অ্যাশটাকেই আমরা অ্যাসিড দিয়ে অ্যাসিড ইনসলিউবল অ্যাশ হিসাবে কাউন্ট করাবো। যারা এপিসোড 60 মিস করেছেন তারা এপিসোড 60 দেখে নিতে পারেন টোটাল অ্যাশ টেস্ট করার জন্য। আর যারা অলরেডি টোটাল অ্যাশ সম্পর্কিত বিষয় সম্পর্কে জানেন তাদের জন্য এখান থেকে আপনারা শুরু করতে পারেন কীভাবে টোটাল অ্যাশ থেকে আমরা অ্যাসিড ইনসলিউবল অ্যাশ নির্ণয় করতে পারি। আমরা এখন অ্যাসিড ইনসলিউবল অ্যাশের প্র্যাকটিক্যাল টেস্ট প্রসেসে চলে যাব। চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আমরা খুব সহজেই অ্যাসিড ইনসলিউবল অ্যাশ চেক করতে পারি। অ্যাসিড ইনসলিউবল অ্যাশ যেটা আমরা টেস্ট পাবো, এটার জন্য আমাদের যে অ্যাপারেটাস প্লাস কেমিক্যালসের প্রয়োজন সেগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। তো মূল মেকানিজমটা হচ্ছে আমরা পূর্বে যেই অ্যাশ টেস্ট করেছিলাম, যে অ্যাশটা করেছিলাম 20 গ্রাম স্যাম্পল থেকে, সেই অ্যাশটাকেই আমরা অ্যাসিড ইনসলিউবল অ্যাশ দেখব। এটা চানাচুরের একটি স্যাম্পল ছিল। আমাদের এখানে যেই মেকানিজমে কাজ করবে সেটি হচ্ছে আমাদের যে অ্যাশটি আছে এটাকে বার্ন করার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করব। এখানে আমি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের 5 নর্মাল একটি সলিউশন করে নিয়েছি। আমাদের HCl এর জন্য একটি ডিটেলস ক্লিপ থাকবে, যেখানে আমরা নর্মাল সলিউশন করা নিয়ে বিস্তারিত আইডিয়া লাভ করব। আমি যেই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে এই সলিউশনটা তৈরি করেছি, সেখানে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডেন্সিটি ছিল 1.19 এবং পিউরিটি ছিল 37%। আমরা জানি যে HCl এটার ইকুইভ্যালেন্ট ওয়াট হচ্ছে 36.5। আমি এখানে 25 ml এর একটি স্যাম্পল করেছি। তো সেই হিসাবে আমার ক্যালকুলেশন অনুযায়ী 10.36 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি ডিস্টিল ওয়াটারে ডিজলভ করে স্টক সলিউশনটি তৈরি করেছি। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে এই অ্যাসিড দিয়ে আমাদের অ্যাশটাকে বার্ন করব, তারপর হচ্ছে আমরা এটাকে একটি ওয়াটার বাথে হট করব, হিট দিব 10 মিনিটের জন্য এবং দেন আমরা এটাকে ঠান্ডা করে এটা ফিল্টার করব। ফিল্টার করার জন্য আমি একটি কনিক্যাল ফ্লাস্ক এবং একটি ফানেল নিয়েছি। আমরা এটাকে ফিল্টার করব হচ্ছে ওয়াটম্যান পেপার দিয়ে। এটা হচ্ছে 42 ওয়াটম্যান ফিল্টার পেপার। অবশ্যই এই পেপারটি অ্যাশলেস হতে হবে, আপনারা এটা খেয়াল রাখবেন, কারণ আমরা যদি অ্যাশলেস না হয়, যখন আমরা এই ফিল্টার পেপার সহ বার্ন করব, তখন যদি অ্যাশ থেকে থাকে তাহলে ইনসলিউবল অ্যাশের সাথে এটার অ্যাশটাও কাউন্ট হয়ে যাবে। প্রথমে আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে অ্যাশ স্যাম্পলটি আছে এটাকে বার্ন করার জন্য 25 ml HCl এর 5 নর্মাল সলিউশন দিয়ে দিব। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি। এখানে অ্যাসিডের সাথে সলিউবল যত ম্যাটেরিয়ালস অ্যাশ আছে সেটা অ্যাসিডের সাথে ডিসলভ হয়ে যাবে এবং এটা সলিউবল হয়ে যাবে আর ইনসলিউবল যেই অ্যাশটুকু থাকবে সেই জিনিসটাই শুধু তলানিতে থাকবে এটা আমরা পরবর্তীতে ফিল্টারের মাধ্যমে সেপারেট করে নিব তো আমরা HCl দিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে একটা ওয়াটার বাথে 85 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটাকে হিট করব 10 মিনিটের জন্য আমরা আমাদের ওয়াটার বাথের টেম্পারেচার 85 সেট করে দিয়েছিলাম এটি অলরেডি 85 এ উঠে গেছে তো আমি একটা টং এর সাহায্যে আমাদের স্যাম্পলটাকে এখানে প্লেস করব এবং আমাদের যে স্যাম্পলটি রয়েছে এটাকে আমি ওয়াটার বাথে প্লেস করে দিলাম প্লেস করে দেওয়ার পর আমি লিডটি কভার করে দিচ্ছি তো অ্যাশ কাপটি এখানে আমরা 10 মিনিটের জন্য অবজার্ভ করব 10 মিনিট পর আমাদের যখন প্রপার হিট হয়ে যাবে তারপর আমরা এটাকে ফিল্ট্রেশন করব আমরা দেখতে পাচ্ছেন যে এটা বয়েল কমপ্লিট হয়ে গেছে তো আমি হচ্ছে এটাকে এখন কুল করার জন্য ওয়েট করব এটা যখন কুল হয়ে যাবে দেন আমরা এটাকে ফিল্ট্রেশন করব এখানে একটু লক্ষ্য করলে দেখবেন যে একদম নিচের দিকে এটা সেডিমেন্ট পড়েছে অ্যাশ যেগুলো সলিউবল হওয়ার ছিল সেটা HCl এর সাথে সলিউবল হয়ে গেছে এবং যেটা ইনসলিউবল সেটা নিচে জমা পড়েছে আমরা ফিল্টার করলে আরো ক্লিয়ার বুঝতে পারবো যে আমাদের কতটুকু ইনসলিউবল অ্যাশ রয়েছে আমাদের অ্যাশ কাপটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এখন এটাকে ফিল্টার করব এর জন্য আমি 42 ওয়াটম্যান ফিল্টার পেপার অ্যাশলেস এটা নিয়ে নিচ্ছি ফিল্টার পেপারটি কিভাবে বাজ করে ফানেলে দিব সেটা একটু দেখাচ্ছি প্রথমে আমরা এটাকে হাফ রেডিক্যাল করব অর্ধেক করে নিব একটি বাজ এবং তারপর আরো একটি বাজ করব আমাদের বাজ কমপ্লিট হয়ে গেল এখন আমরা এই বাজ থেকে এখানে যে দুইটি করে পার্ট আছে যে কোনো একটি পার্টকে যখন আমরা সেপারেট করব তখন মাঝখানে একটি ফানেলের মতো তৈরি হবে আমার যে স্যাম্পলটি রয়েছে সেটি এটা ভিতর দিয়ে পাস হবে তো আমি এই অ্যাশ ফিল্টার পেপারটাকে ফানেলে প্লেস করে দিলাম প্লেস করে দেওয়ার পর নিচে কনিক্যাল ফ্লাক্স রেখেছি যাতে আমার অ্যাসিডটা যাতে ওটাতে গিয়ে জমা হয় তো আমি বাজ করার পর ফানেলের মধ্যে আমার অ্যাসিডটুকু ঢেলে দিচ্ছি প্রথমে অ্যাসিডটি ফিল্টার হবে তারপর আমরা এই কাপটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে এটাকে আবার ফিল্টার করব এই পানিটাকেও ফিল্টার করব এবং এখানে যাতে আমাদের কোনো অ্যাসিড রেসিডিউ না থাকে সেজন্য আমরা এর চারপাশটাও প্রপারলি ডিস্টিল ওয়াটার দিয়ে রিন্স করে ফিল্টার করে নেব যখন আমাদের পুরো ফিল্টার কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা এটাকে ড্রাই প্রসেসে চলে যাব এটা ফিল্ট্রেশন হচ্ছে ফিল্টার পেপার পাস করে আমরা এখন আমাদের যে অ্যাসিড সলিউশন ছিল এটি প্রপারলি ফিল্ট্রেশন হয়ে গেছে তো আমরা এখন অ্যাশ কাপটাকে ওয়াশ করে নিচ্ছি এবং আমাদের যে ফিল্টার পেপারটি রয়েছে এটাকে আমরা প্রপারলি ওয়াশ করে নিচ্ছি চারপাশ থেকে এখন আমরা ওয়েট করব এটা সম্পূর্ণ ফিল্টার হয়ে যাওয়া পর্যন্ত আমাদের ফিল্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে ফিল্টার পেপারটি তুলে নিচ্ছি দেখেন এখানে জাস্ট যে ইনসলিউবল অ্যাশগুলো আছে এটাই শুধু নিচে জমা আছে আমি এখন যেটি করব আমার এই ফিল্টার পেপারটাকে এটাকে ফোল্ড করে দিব ফোল্ড করে দিয়ে দেন হচ্ছে আমি এটাকে অ্যাশ কাপের ভিতর দিয়ে দিব ডাইরেক্ট ফিল্টার পেপারটাকে অ্যাশ কাপের ভিতর দিয়ে দিব আমি দিয়ে দিলাম এখন আমি ফিল্টার পেপারটিকে ড্রাই করব তো চলুন আমরা এটাকে ড্রাই করে নিই 135 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা ফিল্টার পেপার এবং অ্যাশ কাপটিকে 3 ঘন্টার জন্য ড্রাই করব অ্যাশ কাপটিকে ড্রায়ারের ভেতর দিয়ে দিচ্ছি ড্রাই কমপ্লিট হওয়ার পর আমরা এটাকে মাফল ফার্নেসে অ্যাশ করে নিই আমাদের স্যাম্পলটি প্রপার ড্রাই কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা হট এয়ার ওভেন থেকে স্যাম্পলটিকে বের করে নিব এবং এই স্যাম্পলটিকে আমরা এখন যে কাজ করব সেটি হচ্ছে মাফল ফার্নেসে দিয়ে দিব এটাকে বার্ন করার জন্য আমরা এটাকে মাফল ফার্নেসের ভিতরে এখন সেট করে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্যাম্পলটিকে মাফল ফার্নেসে দিয়ে দিলাম এবং মাফল ফার্নেসে এটিকে আমরা 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 ঘন্টা বার্ন করব 1 ঘন্টা বার্ন কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব এবং এটা ডেসিকেটরে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর এখন আমরা এটার ওয়েট ক্যালকুলেশন করব তো আমি এখন ব্যালেন্স মিটারে দিয়ে দিব এটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স মিটারে দেওয়ার পর আমার ওয়েট দেখাচ্ছে 34.510 অর্থাৎ 34.510 হচ্ছে আমার অ্যাশ কাপ এবং অ্যাসিড ইনসলিউবল অ্যাশের ওয়েট যেটি দেখছেন অ্যাশের মতো এটা আসলে অ্যাশলেস একটা আভা তো আমি যখন এটা হাত দিয়ে একটু গ্রাইন্ড করে দিলাম তো এটা কিন্তু ভিনিশ হয়ে গেল সো এই ফিল্টার পেপারটি অ্যাশলেসই ছিল তা আশা করি যে এটা থেকে আরও একটু ক্লিয়ার হয়েছেন যে আমরা অ্যাশলেস ফিল্টার পেপারে অ্যাশ দেখার পর এটা কি কন্ডিশন হয় এখন আমরা ক্যালকুলেশনটা করে নিব যে আমাদের অ্যাসিড ইনসলিউবল অ্যাশ কত পার্সেন্ট রয়েছে সেটা আমরা বের করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে অ্যাশ কাপ ছিল সেই অ্যাশ কাপের ওয়েট ছিল 34.500 গ্রাম এবং আমরা স্যাম্পল নিয়েছিলাম 20.000 গ্রাম আমরা যখন অ্যাসিড ইনসলিউবল অ্যাশ টোটালি কমপ্লিট করেছি তখন আমরা অ্যাশ কাপ प्लस एसिड इनसल्युबल जो एशटुकू छिलो सेई दुइटी वेट एकसाथे पेयेछिलाम होच्छे 34.510 ग्राम। सूतरां एखान थेके आमरा एसिड इनसल्युबल एशेर वेटटा पाচ্ছি হচ্ছে 0.010 ग्राम। तो आमरा ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাচ্ছি সেটি হচ্ছে एसिड इनसल्युबल एश इक्वल्स टू 0.05%। পাশাপাশি আমরা যদি খুব সহজে একটি ঐকিক নিয়মের মাধ্যমে বুঝতে চাই যে আসলে আমরা কতটুকু অ্যাশ পেলাম, কত পার্সেন্ট অ্যাসিড ইনসলিউবল অ্যাশ পেলাম, তাহলে একটু এটা দেখে নেই। যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 20 গ্রাম স্যাম্পল থেকে অ্যাসিড ইনসলিউবল অ্যাশ পেয়েছি 0.01 গ্রাম। সুতরাং 1 গ্রাম থেকে আমরা অ্যাশ পাবো 0.01/20 গ্রাম। সুতরাং 100 গ্রাম স্যাম্পল থেকে আমরা অ্যাশ পাবো 0.01/20 × 100 = 0.05%। अर्थात এটা হচ্ছে আমাদের অ্যাসিড ইনসলিউবল অ্যাশ। আশা করি আজকের এপিসোডটি থেকে আপনারা টোটাল অ্যাসিড ইনসলিউবল অ্যাশ সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে আইডিয়াটি ক্লিয়ার করতে পেরেছেন। তো নেক্সটে কোনো অ্যানালিটিক্যাল টেস্ট প্রসিডিউর নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, আল্লাহ হাফেজ।